আমার চা খাবেন? না, তুমি চা খাবে? না, যাও। স্যার কফি আছে। আরে কিচ্ছু খাবো না, যাও। এদের চা ভালো হয় না, ঠান্ডা মুখে দেওয়া যায় না, ওয়াকথু বলে ফেলে দিতে হয়। ব্যাপার, তুমি কি চায়ের দোকান নিয়ে এসছো নাকি? সবসময় তো আনি। পৃথিবীতে চার রকমের চা পাওয়া যায়, ওয়াকথু চা, থু চা, শুধু চা, ভালো চা। এই চাটা ভালো। থ্যাংক ইউ। তুমি খাবে না? না। কেন, শরীর খারাপ নাকি? বুঝতে পারছি না, তবে মনটা যে খারাপ এটা বুঝতে পারছি। তোমার বিয়ে কবে? তোমার যে বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের তারিখও হয়েছে, এটা আমি জানি। ছবি আছে? কিসের ছবি? যে মেয়েকে বিয়ে করতে যাচ্ছ তার ছবি? না। মানি ব্যাগে এখনো আমার ছবি? হ্যাঁ। মেয়েরা খুব অল্পতেই খুশি হয়। তুমি এখনো মানি ব্যাগে আমার ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছ, ভাবতে কি যে ভালো লাগছে। মনে হচ্ছে আমি এই পৃথিবীর রানী। বাদাম, 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 বাদাম খাবো, বাদাম। এই বাদাম, এই এদিকে আসো, 10 টাকা বাদাম দাও। এই ছবিটা আমার না। ছবি কখন বদলেছো? মিষ্টি চেহারা, ওনার কি নাম? আনা। রাশার নাম নাকি? হ্যাঁ। হ্যালো আনা, আমি বিরাট ভুল করেছি, ক্ষমার অযোগ্য অপরাধ করেছি। এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমার অনেক বড় হবার শখ। আনার কারণে আমি আমেরিকা যেতে পারবো, পিএইচডি করতে পারবো। আনা, আমি জীবনের মোহের কাছে পরাজিত। আনা, আমার নাম আনা না, আমার নাম নীতু। সরি। নীতু, আমি জীবনের মোহের কাছে পরাজিত। নীতু, জীবনের মোহের কাছে অনেকেই পরাজিত হয়। টেক ইট ইজি। নীতু, আমি বলছি না তুমি আমাকে ক্ষমা করো, আমি ক্ষমা চাই না। আমি চাই তুমি সুখী হও। রবীন্দ্রনাথের ওই লাইনগুলি বলো। কোন লাইন? আমি বর দিনু দেবী, তুমি সুখী হবে, ভুলে যাবে সর্বগ্লানি বিপুল গৌরবে। দেখো, আমি বিজ্ঞানের ছাত্র, ওভাবে রবীন্দ্রনাথ পড়া হয়নি, তারপরে কথাগুলো আমার মনের কথা। ভুলে যাবে সর্বগ্লানি বিপুল গৌরবে। বিয়ে কবে? বুধবার। নীতু, আমাকে একটু অ্যাম্বাসিতে যেতে হবে, আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে। আমি যাই? অবশ্যই যাও। টাটা, বাই বাই, আর যেন দেখা না পাই।
প্রিয় সুজল, যখন তখন বের হয়ে কেন আমাকে লজ্জা দাও? কি এই বাদামগুলো তুমি খাবে না খাবে না? না খেলে আমি খাই। সকাল থেকে নাস্তা করিনি, পেটে হাঙ্গার হয়েছে। হাঙ্গার মানে ক্ষুধা। ধন্যবাদ। আমাকে বোধ হয় চিনতে পারোনি, আমি আলাউদ্দিনের চেরাগের দৈত্য। এই আমার বিজনেস কার্ড, মোবাইল নাম্বারটা ভুল আছে, শেষের ডিজিট 9 হবে। আপনি আলাউদ্দিনের চেরাগের দৈত্য? চিয়া চিঙ্কু ছের 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 ছের। তার মানে? ফারাওদের ভাষা। এর অর্থ হলো সত্য কন্যা, সত্য 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 সত্য। ছের অর্থ সত্য, চিঙ্কু অর্থাৎ অল্প বয়সী মেয়ে, আর ছাঙ্কা ছাঙ্কা অর্থ হলো অল্প বয়সী ছেলে। একটু আগে এখানে ছিল। হাসছো কেন? বিশ্বাস হয় না, চেরাগের থেকে রিলিজ পেয়েছি গত বছরের নভেম্বর মাসের 28 তারিখ মঙ্গলবার বেলা দ্বীপ্রহর। খামাকা ঘুরে বেড়াচ্ছি, নো জব। খামাকা ঘুরে বেড়াচ্ছেন, নো জব? না, আলাউদ্দিনের দৈত্য বলে যে একটা বিষয় আছে এটাই কেউ বিশ্বাস করে না। সবাই মনে করে আরব রজনীর গল্প। তারপরও একটা পত্রিকা বসে গিয়েছিলাম চাকরির জন্য, বলে কি না কম্পিউটার জানেন। কম্পিউটার জন্ম কেমনে? আমাদের সময় কি ওই জিনিস ছিল? এখন বলো তোমার কি লাগবে? ডাক দিয়ে তো চলে এসেছি, এসেছি যখন তখন একটা সার্ভিস দিয়ে যাই। আপনার পুরো ব্যাপারটাই আমার উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা। মনটন খুব খারাপ ছিল, কোনো একটা মিরাকেলের কথা ভেবেছি, অমনি ব্রেইন একটা আলাউদ্দিনের চেরাগের দৈত্য তৈরি করে আমাকে দেখাচ্ছে। আমি দৈত্য না? না। তাহলে আমি কি? ইলিউশন, চোখের ধাঁধা। তুমি কিছু একটা চাও, আমি প্রমাণ করে দিই আমি দৈত্য। ওকে, জহিরকে এনে দিন। জহিরটা কে? জহির একজন যুবা পুরুষ, সুদর্শন, বুদ্ধিমান, অত্যন্ত ভালো ছাত্র। আমার সঙ্গে খুব ভাব ছিল, এখন সে আমাকে বাদ দিয়ে অন্য একটি মেয়েকে বিয়ে করছে। সে জাহান্নামে যাক, তারে এখানে আনার দরকার কি? তাও ঠিক, আনতে হবে না। বলতো যখন নিয়ে আসি। আয় আয় আঙ্গা ব্যাঙ্গা গুরুকুম বুরুকুম বুরুকুম ছু। সরি, পারলাম না, বাসে উঠে গেছে। ঠিক আছে, আমার কার্ড থাকলো, প্রয়োজন হলে মোবাইল করবা। শেষের ডিজিটটা ভুল আছে, 9 হবে। এখন কাক্কা অর্থ এখন আমি যাই। নিতু, বেলি ফুলের সিজনে যতবার তোমার সঙ্গে আমার দেখা হয়েছে আমি তোমার জন্য ফুল নিয়ে এসেছিলাম, আজও নিয়ে এসেছি, কিন্তু দিতে ভুলে গেছি। এই যে দেখো, ভর্ত হয়ে গেছে। থ্যাংক ইউ। ইজ ইট পসিবল? আজ আমি সারাদিন তোমার সঙ্গে থাকলাম, সেই পুরনো দিনের মতো ঘুরলাম। প্রয়োজন কি? প্রয়োজন আছে। আজকের এই দিনে তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল, মনে আছে? সালামালাইকুম।
ওয়েলকাম স্যার। কেমন আছেন? ভালো। ভালো দিন, ভালো আছেন? চিনতে পারছেন না তো? কি বলেন আপা, আপনাদের বাসে কত চা খেলাম। চা আপা ওস্তাদের ব্যাগটা দিয়ে দেন। তুমি খুব সাহসী মানুষ ছিলাম, কিন্তু এখন আমি পরাজিত। আমি কাপুরুষেরও কাপুরুষ। ঠিক আছে, আমি তোমার সঙ্গে সন্ধ্যা পর্যন্ত ঘুরব। সন্ধ্যাবেলা যে যার ঘরে ফিরে যাব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ নিতু। আজকের দিনটা হোক আমার জীবনের শ্রেষ্ঠতম সঞ্চয়। সেটাই ভালো হতো। গানটা মোবাইল নাম্বার একটু ভুল আছে, শেষের ডিজিটটা 9 হবে। আরে সত্যি তো লেখা আলাদিনের চেরাগের দৈত্য। এই চাঙ্কা, গান ছাড়বো? চাঙ্কা পেঙ্কা, ফু ব্যাটারি আনতে ভুলে গেছি। আয় 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 চাঙ্কা পেঙ্কা। ছোট সাইজের ব্যাটারি চাঙ্কা পেঙ্কা, ফু মিডিয়াম ব্যাটারি। আয় 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 আয়। এ ছাগল কোত্থেকে আসছে নিতু, তুমি কি কিছু বুঝতে পারছো? পাচ্ছি, আমার কিছু কিছু ঘটনা মনে পড়ছে। আমি যা দেখছি সবই ঘোরের মধ্যে দেখছি। ঘোরের মধ্যে দেখছো মানে কি? তুমি ওই আনা মেয়েটিকে বিয়ে করবে এটা আমি মেনে নিতে পারছিলাম না। কাল রাতে আমি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছি, সম্ভবত আমি মারা যাচ্ছি। মৃত্যুর আগে এসব দেখছি। আমি রেডি। ইকিড়ি মিকিড়ি জং। ও কি বলছেন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। এর অর্থ গান ছাড়বো? ছাড়ুন, গান ছাড়ুন। মাঝে মাঝে তবু দেখা পাই, ওই গানটা ছাড়ুন। মাঝে মাঝে তবু দেখা পাই, হায় মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না।
অবস্থা ভালো না, বেশ খারাপ। আনতে দেরি করে ফেলেছেন। মেয়ে যে এই ঘটনা ঘটিয়েছে তা তো জানতাম না। সকাল 10টা বেজে গেছে, দেখি দরজা খোলে না, তখন দরজা ভাঙলাম। যে ছেলেটির জন্য এই অবস্থা, সে কোথায়? তা তো জানি না। তাকে খবর দিয়ে আনুন। কেন? অনেক সময় অতি প্রিয়জনদের ডাকে রোগীর ট্রান্স অবস্থা থেকে বের হয়। আমার চাইতে তার প্রিয় আর কে আছে? নিতু, মা নিতু। ডাক্তার সাহেব, আমি তার ঠিকানা জানি না, টেলিফোন নাম্বারও জানি না। মেয়ের ডায়েরি দেখুন, মোবাইল ফোনের কল হিস্ট চেক করুন, বান্ধবীদের খোঁজ করুন। এটা কি জহিরের নাম্বার? মা, তুমি কি নিতুর বান্ধবী? আমি তার মামা। জহির নামে কাউকে চেনো? চেনো না? ও হ্যালো, হ্যালো, আমি নিতুর মামা বলছি। তোমার নাম কি? নিতুর বন্ধু জহিরকে চেনো? তার মোবাইল নাম্বারটা আমাকে দাও। তার মোবাইল চুরি হয়ে গেছে? তার বাসার ঠিকানাটা দাও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দরজা ভেঙে বের করেছি, এখন হাসপাতালে আছে, অজ্ঞান। আপনার ভাগ্নি হাসপাতালে, আপনি ঘরে বসে আছেন, আপনার হাসপাতালে থাকার কথা না। আপনার কি ধারণা আমার ভাগ্নিকে আমি খুন করেছি? আসুন, আমাকে অ্যারেস্ট করে নিয়ে যান। আপনার ভাগ্নি কি কোনো ডেথ নোট রেখে গেছেন? ডেথ নোট মানে? আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, এরকম কিছু? না, তবে জহিরকে সে একটা চিঠি লিখে গেছে। জহিরকে? জহির নিতুর বন্ধু। এই যে, এই যে জহির ভাই, আপনার প্রশ্ন কি শেষ হয়েছে? জহিরকে খুঁজে বের করা দরকার। ভাই, আপনি আমার সময় নষ্ট করছেন। চিঠিতে কী লেখা আছে? আমার ভাগ্নি তার বন্ধুকে চিঠি লিখেছে, সেটা আমি পড়ব কেন? এখন যে পরিস্থিতি হয়েছে তাতে চিঠিটা পড়া দরকার। ছেলেটি হয়তো এমন কিছু করেছে যাতে আপনার ভাগ্নি আত্মহত্যা করতে বাধ্য হয়েছে।
এই অবস্থায় আমরা ছেলেটিকে অ্যারেস্ট করব। চিঠিটা দেখি, এই যে এই শোনো, তোমার এবং আনার বিয়েতে আমি থাকতে পারছি না। আমাকে অনেক দূরে কোথাও চলে যেতে হচ্ছে, অচেনা একটা জায়গায় যাচ্ছি, ভয় ভয় লাগছে। একটা ছোট্ট কাজ তোমাকে দিচ্ছি, মামাকে বলো বাবা মা কারো কথাই আমার মনে নেই, এই পৃথিবীতে মামাই আমার সব। মামা যে দুঃখটা পাবেন তা ভেবেই ভয়ঙ্কর কষ্ট পাচ্ছি। নিতু, আনাকে আনাকে আমি জানি না ভাই, এক কাজ করুন, আমাকে অ্যারেস্ট করুন, জহিরকে অ্যারেস্ট করুন, আনাকে খুঁজে বের করে অ্যারেস্ট করুন। আমাকে শুধু একটু সময় দেন যাতে জহিরকে খুঁজে বের করে নিতুর পাশে নিয়ে দাঁড়াতে পারি। তার প্রয়োজনটা কি? ডাক্তার বলেছে নিতুর প্রয়োজন, কেউ তাকে ডাকলে নিতু সাড়া দেবে। আপনি তো নিতুর প্রয়োজন, আপনি ডাকুন। আরে ভাই, লালির কাছে মজনু প্রিয়, লালির মামা না। জহিরের টেলিফোন নাম্বার দিন, আমি চেষ্টা করি। আমি 500 বার টেলিফোন করেছি, টেলিফোন এনগেজ, ঠিকানা বের করে যে যাব সে উপায় নেই, আমি ঠিকানা জানি না। মোবাইল ফোনের নাম্বার থাকলে ট্র্যাকিং করে ঠিকানা বের করা আমাদের জন্য কঠিন কোনো কাজ না। আপনি নাম্বারটা বলুন। হ্যালো, নিতু মারা গেছে, গলায় ফাঁস নিয়া আমার সাথে ফাইজলামি করো, যাও হাসপাতালে দেখে আসো। আমার আপন বোন সেই কথা বলতেছে, যার যা ইচ্ছে বলে যাচ্ছে। হ্যালো, কোন হাসপাতালে জানি না, যাও খুঁজে নাও, যাও। গত 2 ঘন্টা ধরে তুমি নাম্বার টেপাটেপি করছো, তোমার আঙ্গুল তো ক্ষয় হয়ে যাওয়ার কথা। রিং হচ্ছে কিন্তু নিতু তো টেলিফোন ধরছে না। নিশ্চয়ই তোমরা রাগারাগি করেছো। রাগারাগি করবো কেন? তবে কাল ওকে একটা মিথ্যে গল্প বলে মনে হয় কিছুটা রাগিয়েছে। কি গল্প? নিতুকে বললাম আমাকে ক্ষমা করে দিও, আনা নামের একটা মেয়েকে আমি বাধ্য হয়ে বিয়ে করছি। আনা? আনাটা কি? হুই জানা? আনা নামে তো কেউ নেই, আমি কথাটা তোকে বানিয়ে বললাম। বানিয়ে মিথ্যা কথা বলার দরকার পড়লো কেন? নিতুর স্বভাব হচ্ছে আমি যাই বলি তাই সে বিশ্বাস করে। আমার ধারণা এই কথাটা সে পুরোপুরি বিশ্বাস করেছে, তার মনটা হয়েছে ভয়ঙ্কর খারাপ। এখন তাকে আমি আনন্দের সংবাদটা দেব, ভয়ঙ্কর মন খারাপ থেকে সে এখন বিপুল আনন্দের জগতে চলে যাবে। ইন্টারেস্টিং না? তোমার আনন্দের সংবাদটা কি? আমি স্কলারশিপ পেয়েছি, পিএইচডি করতে যাব কেলটেকে, সঙ্গে নিতেও যাবে। এই যে চিঠি, পড়ে দেখ। আগে যাবি নিতু, তারপর তোরা দেখ। ভাইয়া, একটু খাবে? তোর মুখে টানি খাবো কেন? নিতুরটা তো ঠিকই খাও। জহির, আমার মহা বিপদ, নিতু হাসপাতালে এক গাদা ঘুমের ওষুধ খেয়েছে। ও গড, চলেন মামা।
তোমার ধারণা তো মরে যাচ্ছ। সন্ধ্যা পর্যন্ত তোমার সঙ্গে ঘুরবো, ততক্ষণ আমার আয়ু। আমি তোমার কল্পনা। তাহলে ছাগলা আলাদুনে দৈত্য, সেও তোমার কল্পনা? বাহারা চিমচিম, বাহারা চিমচিম, বাহারা চিমচিম। ফাজিল, কত বড় দুটো নৌকা নিয়ে এসছে দেখো। এই ইউ গেট লস্ট, ভাগো এখান থেকে, গেট লস্ট। ধমকাচ্ছে কেন? ধমকাবো তো কি করবো, তোর দাড়ি এলাকালে চুমা খাবো, চুমা খাবো। মাথা গরম হয়েছে, মাথা গরম হয়েছে, জিকারা জিকারা লাগবে, বৃষ্টি, মাথা গরম হয়েছে, বৃষ্টির পানিতে মাথা ঠান্ডা হবে। মিত্র, আমি সাঁতার জানি না, আমাকে বাঁচাও। আপনি ওর সঙ্গে সাফটি কথা বলুন, ও সাড়া দেবে না তারপর বলুন। নিতু, শুনতে পাচ্ছ? আমরা একবার নাগরদোলায় চলেছিলাম, মনে আছে? কি আশ্চর্য, মানুষজন কেউ নেই, শূন্য মাঠে নাগরদোলা পড়ে আছে। নাগরদোলা চড়বে? কে চালাবে? চ্যাঙ্গা ব্যাঙ্গা ছে ছে জং, আমি আছি না, আমি চালাবো। শোনেন ভাই, আপনি আলাউদ্দিনের দত্তই হন আর স্বয়ং আলাউদ্দিনই হন, প্লিজ আপনি আমাদের পিছনে পিছনে আসবেন না। পিছে পিছে আসলে সমস্যা কি? সমস্যা আছে, আজকে আমরা দুজনে একসঙ্গে নিরিবিলিতে সময় কাটাবো, কারণ আজকে আমাদের একসঙ্গে থাকার শেষ দিন, ঠিক আছে? আমি বৃদ্ধ মানুষ, আমি থাকলে সমস্যার কিছু নেই, আমার বয়স 6,500 বছর। কি এ বেটা, এই ঢোকে বোতলে ঢোক, ঢোক বললাম ঢোক। চ্যাঙ্গা ব্যাঙ্গা জিজিং ফো, আমি কি বোতলে ঢোকার জিনিস? চেরাক নিয়ে আসুন, চেরাকে ঢুকবো। আচ্ছা এমন করছো কেন, উনি থাকুক না আমাদের সঙ্গে, চলো নাগরদোলায় চড়ি, দাদু ঘুরাবে। আসো না, আসো। মিশরীয় গান? না না, মিশরীয় গান না, আই অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, ওই গানটা দিন। Such a feeling's coming over me, there is wonder in most everything I see, not a cloud in the sky, got the sun in my eyes, and I won't be surprised if it's a dream. নিতু, একবার গ্রামের দিকে আমরা পিকনিক করেছিলাম, সেটা মনে আছে? মনে থাকবে না কেন, অবশ্যই মনে আছে। তোমার খাবার নিয়ে আসার কথা, তুমি খাবার আনতে ভুলে গেছো, চারিদিকে কোনো লোকালয় নেই, কি অবস্থা! কি যে করি,
মানে ক্ষুধায় তখন পেট জ্বলে যাচ্ছে। এখন ইস, ওয়েস্টার্ন ছবির মতো একটা আস্ত খাসি পোড়াবার ব্যবস্থা যদি করা যেত। পোড়াবার ব্যবস্থা করো, খাসি এনেছি। এই আপনি খাসি পেলেন কোথায়? কষাইয়ের দোকান থেকে চুরি করে এনেছি। ক্যাংড়াচ্ছে আর তো চুরি চুরি। আপনি দৈত্য, আপনি চুরি করবেন কেন? মন্ত্র পড়বেন, খাবার চলে আসবে। ঠিকই তো। এই মেয়ে, আমার বয়স 6,500 বছরেরও বেশি, মন্ত্র কি মনে আছে? একটা মন্ত্র মনে নেই। তোমার বয়স যখন 90 হবে তখন তিনের ঘরের নামটা তোমার মনে থাকবে? এই ঘ্যাংরা ডাকবে, বড় দিকে একটা ঘ্যাংরা ধরে নিয়ে আসি। ঘ্যাংরা কি? ঘ্যাংরা অর্থ মাছ। আমি ঘ্যাংরা খাবো। এই তুমি ঘ্যাংরা খাবে? আমি ঘ্যাংরা ভাংরা কিচ্ছু খাবো না। এই আপদ তুমি বিদায় করো এখান থেকে। এই চাঙ্কা, আপদ আমি না, আপদ তুমি। ওটা ওটা দাঁড়া দাঁড়া। আমার না খুব ঘুম পাচ্ছে, ঘুমে একদম চোখ বন্ধ হয়ে আসছে। ঘুমাও, খাবার রেডি হতে তো অনেক সময় লাগবে। ঘুমাও। খবরদার, ঘুমাবে না খুকি, ঘুমাবে না, খবরদার। আচ্ছা, ও ঘুমালে আপনার সমস্যা কি? আছে, সমস্যা আছে। চিংকা চাং চাং, চাম চিকি চিকি, চাম চাম। ওফ, এ তো ভালো ঝামেলায় পড়া গেল। চিম চিম চাং চাং, ঘুমাবে না, ঘুমাবে না খুকি। আচ্ছা, তেল নাই মশলা নেই, আপনি কী করছেন, কী পড়ছেন এগুলো? হ্যাঁ, খেয়ে দেখো, খেয়ে দেখো, ভালো লাগবে, ভালো লাগবে। ছেঙ্কা কাপুরুষ, কাপুরুষ। আমি কখনো কাপুরুষ ছিলাম না, সেটা নিতে খুব ভালো করে জানে। সে কীভাবে ধরে নিল যে বিদেশ যাবার লোভে আমি অন্য একটা মেয়েকে বিয়ে করব? মানে এতদিন আমার সঙ্গে মিশে সে আমাকে চিনল না, হচ্ছে সেই মামা। তার কেন ধারণা হলো তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করছো? মামা, আমি একদিন ওর সঙ্গে ঠাট্টা করে কথাটা বলেছিলাম। সরি, খবর ভালো না, আপনাদের লোকের পাস পাওয়া যাচ্ছে না। চোখ মেলো, চোখ মেলো খুকি, খুকি চোখ মেলো, চোখ মেলো খুকি। এই এই, আপনি সব কি করছেন? ঘুমাচ্ছে, ঘুমাতে দিন। চুপ। আর একটা কথা বললে তোমাকে আবার ধাক্কা দিয়ে পানি ফেলে ফেলে দেবো। খুকি চোখ মেলো, খুকি চোখ তোমাকে মেলতেই হবে। শোনো, আমি 1, 2, 3 গুনবো, তার মধ্যে তোমাকে চোখ মেলতে হবে। 1, 2, 3 থ্যাংক গড, টাইম ফর সেলিব্রেশন, থ্যাংক গড। খুকি, আমার কথা শুনতে পাচ্ছ? নিতু, নিতু, সূর্য ডুবে গেছে, চলো ঘরে ফিরে যাই। আর একটু থাকি না প্লিজ। আচ্ছা বলো তো, পৃথিবীটা এত সুন্দর কেন? আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে। নাও, বাদল দিনের প্রথম কদম ফুল। তোমার এই ন্যাড়া কদম ফুল সরাও আর মানিব্যাগটা বের করো। মানিব্যাগ দিয়ে এখন কি করবে? বের করতে বলেছি, বের করো।
এই যে খুকি, আমি ডক্টর আলাউদ্দিন। তুমি আমাকে খুবই যন্ত্রণা দিয়েছো, এর জন্য শাস্তি পাও না, বিয়েতে দাওয়াত দিতে হবে। এইটা আমার বিজনেস কার্ড, ওখানে মোবাইল ফোনের শেষ ডিজিটটা ভুল আছে, নয় হবে।